ওয়েলকাম টু বং স্টাডি ফোরাম চ্যানেল, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সে সবাইকে স্বাগত। আজ আমরা মে মাসের সেকেন্ড উইকে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। দেখে নেওয়া যাক প্রথম কোশ্চেন কী আছে। পান মশালা 1 বছরের জন্য ব্যান করে দেওয়া হয়েছে, কারণ কি? না ম্যাগনেসিয়াম কার্বনেট পাওয়া গেছে পান মশালাতে। কোন রাজ্য পান মশালাকে 1 বছরের জন্য ব্যান করেছে? উড়িষ্যা, আসাম, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড। কি হবে? পান মশালা 1 বছরের জন্য ব্যান করেছে কোন রাজ্য? উত্তর কী হবে? ঝাড়খণ্ড। দেখে নেব পাশাপাশি ঝাড়খণ্ড সম্বন্ধে কিছু তথ্য। ঝাড়খণ্ডের ক্যাপিটাল রাঁচি, গভর্নর দ্রৌপদী মুর্মু, চিফ মিনিস্টার হেমন্ত সোরেন, লোকসভা সিট হচ্ছে 14টা আর রাজ্যসভা সিট 6টা। ঝাড়খণ্ড হচ্ছে কটা রাজ্যের সঙ্গে বর্ডার শেয়ার করে? না ঝাড়খণ্ড 5টা রাজ্যের সঙ্গে বর্ডার শেয়ার করে। কী কী? না বিহার, উত্তরপ্রদেশ, ছত্রিশগড়, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল। চলে যাব আমরা পরবর্তী কোশ্চেনে। টোডা ট্রাইব রিসেন্টলি ইন নিউজ, টোডা ট্রাইব কোন পাহাড়ে দেখা যায়? টোডা উপজাতি কোন পাহাড়ে লক্ষ্য করা যায়? খাসি হিলস, নীলগিরি হিলস, জয়ন্তিয়া হিলস, পাটকাই হিলস। উত্তর কী হবে? টোডা ট্রাইব কোন হিলে লক্ষ্য করা যায়? না টোডা ট্রাইব নীলগিরি পাহাড়ে লক্ষ্য করা যায়। স্পোর্টস সিটি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? আগ্রা, কানপুর, মেরুট, প্রয়াগরাজ। কী হবে? স্পোর্টস সিটি অফ ইন্ডিয়া কোন সিটিকে বলা হয়? না স্পোর্টস সিটি অফ ইন্ডিয়া বলা হয় মেরুটকে। সঙ্গে দেখে নেব কিছু তথ্য, যেটা কোন শহরকে কি বলা যায়, কোন শহরকে কি বলা হয়। আইটি ক্যাপিটাল অফ নর্থ ইন্ডিয়া নয়ডাকে বলা হয়। সিটি অফ লাভ আগ্রাকে বলা হয়। সিটি অফ উইন্ডোজ বৃন্দাবনকে বলা হয়। সিটি অফ নবাব লখনৌকে বলা হয়। স্পিরিচুয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বারাণসীকে বলা হয়। গান্ধী পিস প্রাইজ 2020 নমিনেশান ডেট বাড়িয়ে 15 তারিখ পর্যন্ত করে দেওয়া হয়েছে, 15ই জুন। গান্ধী পিস প্রাইজের প্রাইজ মানি কত? 50 লাখ, 75 লাখ, 1 করোড়, 2 করোড়। কী হবে? গান্ধী পিস প্রাইজ এর প্রাইজ মানি কত? না গান্ধী পিস প্রাইজের প্রাইজ মানি 1 করোড়। ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ড, প্রথম ইন্ডিয়ান যে ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ড পেয়েছে তার নাম কি? না তার নাম হবে সানিয়া মির্জা। ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ড কে পেয়েছে? সানিয়া মির্জা। ফিফা আন্ডার 17 ওমেন ওয়ার্ল্ড কাপ 2021 কোথায় হবে? ফিফা আন্ডার 17 ওমেন ওয়ার্ল্ড কাপ 2021 কোথায় হবে? ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা। উত্তর কী হবে? না উত্তর হবে ইন্ডিয়াতে হবে। ফিফা আন্ডার 17 ওমেন ওয়ার্ল্ড কাপ হচ্ছে ইন্ডিয়াতে হবে। fightchess.com এ অনলাইন নেশান কাপ হয়, এই অনলাইন নেশান কাপ এবছর কে জিতেছেন? কোন দেশ এবছর অনলাইন নেশান কাপ জিতেছেন? রাশিয়া, চায়না, ইন্ডিয়া, জার্মানি। অনলাইন নেশান কাপ কে? না চায়না জিতেছেন। চায়নার ক্যাপিটাল কি? বেজিং। চায়নার প্রেসিডেন্ট জিনপিং। চায়নার কারেন্সি রেনমিনবি আর কি? ইয়ান। চায়না হচ্ছে স্পেস এজেন্সি, নাম কি? CNSA চায়নার স্পেস এজেন্সি, চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, CNSA। তাহলে অনলাইন নেশান কাপ কোন দেশ জিতেছেন? না চায়না। হু হ্যাজ রিসেন্টলি ওন আর কান্ট্রিজ টু রিওপেনিং অফ দেয়ার ইকোনমিজ উইথ আউট সেটিং আপ স্ট্রং কন্ট্যাক্ট ট্রেসিং, হু ইজ হেডকোয়ার্টার ইট? ইকোনমির লক্ষ্যে হু হচ্ছে হাত বাড়িয়েছে, কারণ এই করোনা ভাইরাসের জন্য ইকোনমি খুবই নিচের দিকে গ্রাফ ফলো করছে, এটাকে উপরে ওঠানোর জন্য হু রিসেন্টলি কন্ট্যাক্ট ট্রেসিংয়ে আছেন। এই হুর হেডকোয়ার্টার কোথায়? না হুর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা। হু এস্টাবলিশ হয় কবে? না 7 এপ্রিল
1948 হু এস্টাবলিশ হয়? হু ডিরেক্টর জেনারেলকে? টেড্রস হচ্ছে হুর ডিরেক্টর জেনারেল। সিবিএসই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর নিউ চেয়ারম্যান কে? সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর নিউ চেয়ারম্যান কে? না সিবিএসইর নিউ চেয়ারম্যান কে, না মনোজ আহুজা। অর্জুনা অ্যাওয়ার্ড ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন ফর দিস ইয়ার হচ্ছে অর্জুনা অ্যাওয়ার্ড নমিনেটেড কে হয়েছে? অর্জুনা অ্যাওয়ার্ডের জন্য নমিনেটেড কে হয়েছে এটি কে দেয়? না ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন দেয়। নাম কি, না কী হবে? না সন্দেশ ও দেবী দুজনেই হচ্ছে নমিনেটেড হয়েছে অর্জুনা অ্যাওয়ার্ডের জন্য। ডিজিটাল পেমেন্ট হোম ডেলিভারিতে ডিজিটাল পেমেন্ট ম্যান্ডেটারি করে দিয়েছে কোন শহর? হোম ডেলিভারিতে ডিজিটাল পেমেন্ট ম্যান্ডেটারি করে দিয়েছে কোন শহর? আহমেদাবাদ, নিউ দিল্লি, আগ্রা, ইন্দোর। কী হবে? ডিজিটাল পেমেন্ট ফর অল হোম ডেলিভারি, না কী হবে? না আহমেদাবাদ। আহমেদাবাদ কোথায় অবস্থিত? না গুজরাটে। আহমেদাবাদ সবরমতী নদীর তীরে অবস্থিত। গুজরাটে ইম্পর্টেন্ট শহরগুলি যেমন আহমেদাবাদ, সুরাট, ভাদোদরা, বরুচ। আহমেদাবাদ হচ্ছে সবরমতী নদীর তীরে অবস্থিত, সুরাট হচ্ছে তাপ্তি নদীর তীরে অবস্থিত, ভদোদরা হচ্ছে বিশ্বামিত্রি রিভারের কাছে অবস্থিত, নর্মদা রিভারের কাছে বরুচ অবস্থিত। সরাই খবর পেন্টিং রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে এটি কোন রাজ্যের? সরাই খবর পেন্টিং রাজস্থান, বিহার, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড। কী হবে? সরাই খবর পেন্টিং রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে, না এর উত্তর হবে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের হচ্ছে ইম্পর্টেন্ট শহর জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? না সুবর্ণখা, না সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত ঝাড়খণ্ডের জামশেদপুর। টেলিয়া রুমাল রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে এই টেলিয়া রুমাল কোন রাজ্যের? তেলেঙ্গানা, আসাম, নাগাল্যান্ড, রাজস্থান। টেলিয়া রুমাল রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে এটি হচ্ছে কোন রাজ্যে? না এটি তেলেঙ্গানা রাজ্যে। আই ফেল ইউ এটি একটি ব্রেসলেট যেটি কি করে? না সোশ্যাল ডিস্টেন্স রাখতে সাহায্য করে। এটি কোন দেশ বানিয়েছে? রাশিয়া, ফ্রান্স, ইটালি, ইরান। আই ফেল ইউ এটি একটি ব্রেসলেট, এটি সোশ্যাল ডিস্টেন্স রাখতে সাহায্য করে। এটি কোন দেশ বানিয়েছে? না এটি ইটালি বানিয়েছে। ইটালির রাজধানী কি? ইটালির রাজধানী রোম। ইটালির হচ্ছে প্রাইম মিনিস্টার হচ্ছে কন্টে, প্রেসিডেন্ট হচ্ছে মাটারেলা, আর কারেন্সি হচ্ছে ইউরো। সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন এসসিও সামিট রিসেন্টলি কে জয়েন করেছে? না আমাদের এক্সটার্নাল মিনিস্টার এস জয়শঙ্কর। সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন এই এসসিও এর কজন মেম্বার? চারজন। কজন বলতে কটি দেশ মেম্বার? চার, ছয়, আট, এগারো। এসসিও সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন এর কটি দেশ মেম্বার? না এর আটটি দেশ মেম্বার। আটটি দেশ কী কী? না আটটি দেশের মধ্যে ইন্ডিয়া, চায়না হচ্ছে, রাশিয়া পাঁচ হচ্ছে, তুজিকিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান ও কাজাকিস্তান ও কিরগিজস্তান, টোটাল আটটা। ফখরুদ্দিন আলী আহমেদ ইনি প্রেসিডেন্ট ছিলেন। ফখরুদ্দিন আলী আহমেদ ইনি প্রেসিডেন্ট ছিলেন। কিছুদিন আগে বার্থ অ্যানিভার্সারি গেছে ফখরুদ্দিন আলী আহমেদ। ইনি কততম প্রেসিডেন্ট ছিলেন আমাদের ভারতে? ফখরুদ্দিন আলী আহমেদ কততম প্রেসিডেন্ট ছিলেন আমাদের ভারতে? চার নম্বর, চারতম, চতুর্থতম, পাঁচতম, ছয়তম, সাততম। কী হবে?
নাইনি 5 নম্বর প্রেসিডেন্ট ছিলেন। আমাদের প্রেসিডেন্স আর্টিকেল কত? না 52 টু 62, 52 থেকে 62 পর্যন্ত হচ্ছে আমাদের আর্টিকেল হচ্ছে প্রেসিডেন্টের জন্য। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি হচ্ছে দুবার হচ্ছে প্রেসিডেন্ট হন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দুজন এমন ব্যক্তি আছে যিনি কি না অফিসেই হচ্ছে মারা যায়, এক হচ্ছে জাকির হোসেন, আর কে ফখরুদ্দিন আলী আহমদ, কি অফিসেই মারা যান। ইলেকটেড আন অপোজড, মানে কোনো রকম বিরোধী পক্ষ ছিল না, যিনি ইলেক্টেড হয় কার জন্য না প্রেসিডেন্ট হিসেবে, যার নাম হচ্ছে নীলম সজীব রেড্ডি। ফার্স্ট ওমেন যিনি হচ্ছে প্রেসিডেন্ট ছিলেন তার নাম কি? না প্রতিভা পাটেল। ফার্স্ট ওমেন, আমাদের ইন্ডিয়ার ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট প্রতিভা পাটেল। ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া জাকির হোসেন, যিনি কি অফিসেই হচ্ছে মারা যান। আর খুবই শর্টেস্ট সার্ভিং প্রেসিডেন্ট হলো জাকির হোসেন, শর্টেস্ট সার্ভিং প্রেসিডেন্ট জাকির হোসেন। চলে যাবো আমরা পরবর্তী কোশ্চানে। তাহলে হচ্ছে আমাদের প্রেসিডেন্ট হচ্ছে আর্টিকেল কত? আর্টিকেল নাম্বার হচ্ছে 52 থেকে 62। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ডিরেক্টর জেনারেলকে, নিউলি অ্যাপয়েন্টেড ডিরেক্টর জেনারেল, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই ডিরেক্টর জেনারেলকে না ভি বিদ্যাপতি। এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর ফাউন্ডার হচ্ছে আলেকজান্ডার, কবে ফাউন্ডার না 1861 সালে ফাউন্ডার। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে। হোপ পোর্টাল, হোপ পোর্টাল কোন রাজ্য ডেভেলপ করেছে? হোপ পোর্টাল কোন রাজ্য হোপ পোর্টাল লঞ্চ করেছে, যার কাজ কি? যত আনএমপ্লয়েড ইউথ আছে তাদের সাহায্য করার জন্য হোপ পোর্টাল হচ্ছে লঞ্চ করেছে। কোন রাজ্য? হিমাচল প্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা। তোর কী হবে? না উত্তর হবে উত্তরাখণ্ড, হোপ পোর্টাল লঞ্চ করেছে। উত্তরাখণ্ডের রাজধানী, একটা উইন্টার আর একটা সামার, উইন্টারে হচ্ছে দেরাদুন আর সামারে গিরসেন। গভর্নর হচ্ছে বেবি রানী মরিয়া, চিফ মিনিস্টার দেবেন্দ্র সিং রাওয়াত, রাজ্যসভার সিট 3টে আর লোকসভার সিট 5টা। গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স, গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে আমাদের ইন্ডিয়ার র্যাঙ্ক কত? গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? না ইন্ডিয়ার র্যাঙ্ক হবে 74, ইন্ডিয়ার র্যাঙ্ক 74। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এই ইন্ডেক্স হচ্ছে প্রডিউস করে, গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স, এর ফর্মেশন হয় 1971 সালে, এই হেডকোয়ার্টার সুইজারল্যান্ড। আত্মনির্ভর সহায় যোজনা, আত্মনির্ভর সহায় যোজনা কোন রাজ্য লঞ্চ করেছে? রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, আসাম। কি হবে? আত্মনির্ভর সহায় যোজনা, আত্মনির্ভর সহায় যোজনা কোন রাজ্য লঞ্চ করেছে? না এর উত্তর কী হবে? না গুজরাট। গুজরাটে কয়েকটি হচ্ছে ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক আমরা দেখে নেব, গির ন্যাশনাল পার্ক, আর কি আছে না জাম্বুগোডা ন্যাশনাল পার্ক, যশোর স্লট বিয়ার সেঞ্চুরি, তারপর কি কাচ গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড সেঞ্চুরি, নল সরোবর বার্ড সেঞ্চুরি, ওয়াইল্ড অ্যাশ সেঞ্চুরি। আর এখানকার মধ্যে যে গির ন্যাশনাল পার্ক খুবই বিখ্যাত। ন্যাশনাল ডেঙ্গু ডে কবে পালন করা হয়? 14ই মে, 16ই মে, 15ই মে, 13ই মে। ন্যাশনাল ডেঙ্গু ডে কবে পালন করা হয়? না ন্যাশনাল ডেঙ্গু ডে পালন করা হয় কবে? না 16ই মে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, আর কেমন লাগলো
কমেন্ট করে জানাবে। নতুন ভিউয়ার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পরবর্তী ভিডিও সবার আগে নোটিফিকেশান হিসেবে পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। থ্যাংক ইউ।